হ্যালো, হ্যালো, কি খবর? কি আপনার? কে কে মানে চিনেন নাই কে? আমি সবিতা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। টাকা যে নিয়েছেন, নেওয়ার পরে যার কোনো খোঁজ খবর নাই, এটার মানেটা কি? টাকা পয়সার খোঁজ খবর কি রাখবো কোন? এই টাকা নিয়ে মানুষ পালায় কত দূর থেকে কত দূর চলে যায়। আমি তো পালাই নাই, আপনার টাকা খাইকে আমি অস্বীকার করছি যে টাকা আপনাকে আমি দিবো না। তো টাকা আমার গেছে কালকে দেওয়ার কথা, আজকে কয়টা বাজে এখনো খোঁজ খবর নাই কিসের জন্য সেইটা বলেন। এই জন্য অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছেন তাই না? হ্যাঁ। আচ্ছা আপনি এই বুদ্ধিটা কোথায় পাইছেন, অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাকে ফোন দেওয়ার কথা? কি করবো, আপনি আমার নাম্বারে ফোন ধরেন না, এর জন্য অন্য নাম্বার দিয়ে আমি ফোন দিয়ে কথা বলতেছি। আসলে আপনার নাম্বারে আমি ফোন ধরি না, কি কারণে সেটা তো একবার শুনবেন। আচ্ছা বলেন কি কারণে ফোন ধরেন না। আপনার পার্সোনাল নাম্বারে ফোন ধরতে যাবো কেন? আপনার জামাই নাই, আপনার সংসার নাই, আপনার টাকা পয়সা খাবে কি? এই জন্য ভাবছিলাম যে আপনার টাকা পয়সাটা আত্মসাত করে দিয়ে নিজে নিজে একটু পথ চলবো। তো চিন্তা করে দেখলাম আপনার বুদ্ধি ভালো, তো অন্য একটা নাম্বার দিয়ে আমার ফোন দিয়ে টাকার কথা বলতেছে। এই আপনি জানেন আমার যে জামাই নাই। আপনার জামাই নাই দেখেই তো আমি ফোনটা রিসিভ করি না আপনার, আর যদি জামাই থাকতো তাহলে তো ফোন রিসিভ করতাম। আপনি কোন উল্টোপাল্টা কী যেন কী বলে ফেলাবেন, এই জন্য তো ভয়ে ফোন রিসিভ করি নাই। দেখেন আমি ভালোই ভালোই বলছি, ঠিক আছে আপনি আমার টাকাটা দিয়ে দেন, আর যদি টাকা না দেন আপনার বাসায় এসে কিন্তু আমি যা করার আপনারও করবো, ঠিক আছে? আমারে কি করবেন আপনি? আপনি দেখতে চান আমি আপনারে কি করি? হ্যাঁ অবশ্যই আপনি কি করতে পারবেন। আপনি খুব জোর গেলে হয়তো আমাকে নিয়ে যে আপনার বাড়িতে বান্ধে রেখে আপনি ভাত খাওয়াই দিবেন, এটাই তো আপনি করবেন, আর কি করবেন বলেন? দেখেন কথা বেশি বাড়ায়েন না, অতিরিক্ত কথা আপনি বলতেছেন কিন্তু, বুঝছেন? আমার কিন্তু মাথায় রক্ত উঠতে যাচ্ছে আপনার কথা শুনে। আহারে, আসলে আপনি ভুল বুঝতেছেন আমাকে। আপনি টাকা টাকা করতেছেন, আমি তো টাকা দিতেও চাইছি, তাহলে এত টাকার পেরা দিলে মানুষ কি করবে বলেন? আপনার টাকা নিয়ে তো আমি পালাই যাই নাই যে আপনার টাকা দেবো। বাবা মিষ্টি মিষ্টি কথা আছে বেডার, ভালোই তো মিষ্টি কথা কইতে পারেন, মেয়ে মানুষের মন তো এমনি গইলা জায়গা যেভাবে কথা বলেন। ও তাই আমি মিষ্টি কথা বলি? তাহলে আপনার মনটা তো আমি একদিনও গলাতে পারলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এতক্ষণ যা বলছি ঠিক আছে, আপনার টাকা আমি নেব না, আপনার একটা কথা বলবো। আবার অন্য কিছু বলতে যাবেন না জানো, কি বলবেন? অন্য কিছু কি বলবো সেটা আগে শুনে লইবেন, তারপরে সে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে বলেন, কি এমন কথা বলবেন? আমি বলছিলাম কি, টাকা পয়সা বাদে কথা বলেন। আচ্ছা টাকা পয়সার বাদে আমি কথা বলতেছি আপনার, আমি বলছিলাম কি আপনার আমার খুব ভালো লাগছে, বুঝছেন তো? এজন্য আপনার আমি টাকাটা দিছি, এখন কি বললে আপনারা যে আমি ফোন দিব, তো হঠাৎ করে মনে পড়লো যে টাকাটা তো দেওয়ার কথা, যাই হোক এই চান্সে একটু কথা বলি, তো আপনার বাসায় না আজকে রাত্রে আমি একটু আসবো। না না আমার বাসায় তো কেউ নেই, আপনি কেন আমার বাসায় আসবেন? আরে না থাকুক, আমি আসি না, আপনি আর আমি থাকবো। না না আপনি টাকা পাবেন, আপনি টাকা নেবেন, আপনার বাসায় আমার বাসায় আপনাকে আসতে হবে না, কেন আপনি আসবেন? এটা তো পুরোটা একটা বিপদের মধ্যে ফেলে দিবেন। এই যে শুনেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু আপনার আইলে কিন্তু খবর আছে দেখেন। শোনেন আপনি আমার বাসায় এসে কি করবেন একটু বলেন, আমি শুনি আপনার কথাটা, কি করবেন? আমি আপনার সাথে আমি ঘুমাবো, কি করবো, ঘুমাবো তাই? কিন্তু আপনি আইসা যদি লোকজন ডাকে ডুকে নিয়ে যদি আমাকে অনেক কিছু করে ফেলান তখন আমি তো এটাই। তারপর আপনার সঙ্গে আমার সঙ্গে বিয়েটা পড়াই দেবো, তারপর আপনার সাথে আমি বাসর ঘর করবো। না আমার তো ভয় হয়, আপনি কি জানি কি করবেন না। কিসের ভয়? এখানে ভয় কিসের? আপনি একটা বেড়া মানুষ না? আপনি যদি বেড়া মানুষে ভয় পান, আমি একটা মেয়ে মানুষে কিভাবে ভয় পাবো না বলেন? আমি তো সাহস করতেছি। আমার তো বিশ্বাস হয় না যে আপনি আমাকে সত্যি আমাকে আমার বাসায় আসবেন, আপনি আমার এখানে খাওয়া দাওয়া করবেন, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আরে শোনেন আমার তো টাকা পয়সা আছে অনেক, বোঝেন না, এই জন্য ভাবলাম যে যাক আপনার মতো অসহায় একটা ছেলেকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, বুঝছেন? সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি সত্যি বিয়ে করবো। আহারে, বিয়ে করলে আমি আপনার খাওয়াবো কি কোন? আপনি আমার যে খাবারটা আমি খাওয়ামো, আপনাদের ভালো খাই অভ্যাস একটু সেটা যদি না দিতে পারি তখন কি আপনি আমার কাছে থাকবেন? মনে হচ্ছে না থাকবেন। না দেখেন আমি আপনার খাওয়ান খোরাক চাই না, যা কিছু আমি চালামো আপনারে যান। তবে বিনিময়ে আপনি আমার কাছ থেকে কী চান আর কী নেবেন? না আপনার কাছে আমি কিছুই চাই না, আপনার কাছে চাই একটু শুধু ভালোবাসা, হচ্ছেন তাই? হ্যাঁ তাই। আচ্ছা আপনার এত বয়স হয়ে গেছে, আপনি বিয়ে শাদী কেন হন না? আপনি টাকা পয়সা এতগুলো খাবে কি বলেন? হ্যাঁ যে বিয়ে বসি না, এরকম কোনো মানে পাত্র খুঁজে পাই না, এই জন্য এখন আপনাকে পাইছি, তো এই জন্য আপনাকে আমি প্রস্তাবটা দিলাম, বুঝতে পারছেন? ভালো বুদ্ধি করছেন, আসলে আমি যে বিবাহিত একটা ছেলে সেটা আপনি জানেন?
বিবাহিত হলে কি হয়েছে? আপনার বউ তো আর নাই। না, বউ নাই ঠিকই আছে, কিন্তু তাহলে বউয়ের থেকে আরো বড় কিছু আছে না? কি আছে? আছে, আচ্ছা যাই বলেন যেন কি আছে, ছেলে মেয়ে আছে, তাও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটা পরে বলবো, এখন আমার একটু কাজ আছে, তাহলে আপনি সন্ধ্যার সময় আসেন, কথা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ।